আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যালে স্বাগত। বন্ধুরা আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ভ্যাজাইনাল ক্যাপসুল সম্পর্কে আলোচনা করব। মূলত এটি আমরা বাংলা ভাষায় ডুসও বলতে পারি, অর্থাৎ এটি মূলত মা বোনদের মাসিকের রাস্তায় ব্যবহার করার জন্য। আজকে আমরা যে ঔষধটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, এর মূল নাম হলো ভি ক্যাপ। এটি মূলত সফট জিলাটিন ক্যাপসুল এবং এটি ভ্যাজাইনাল ক্যাপসুল। মূলত স্বাভাবিকভাবে এখানে কয়েকটা উপাদান মিলানো হয়েছে, যেমন মেট্রোনিরাজল, নিওমাইসিন সালফেট, পলিমিক্সিন এবং নিস্টাটিন বিপি। তো মূলত এই ভিকাপ ক্যাপসুলটি উৎপাদন করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল। এক বক্স ক্যাপসুলের দাম হলো আপনার 150 টাকা, যে কোনো ফার্মেসিতে আশা করি পেয়ে যাবেন এবং খুবই ভালো মানের, খুবই কার্যকরী একটি ক্যাপসুল। তো আমরা মূলত ভিকাপ কী কাজের জন্য ব্যবহার করব সেটা এখন আলোচনা করব। প্রতিটি ভিকাপ ভ্যাজাইনাল সফট জিলাটিন ক্যাপসুলে আছে মেট্রোনিরাজল বিপি 200 মিলিগ্রাম, নিউমাইসিন সালফেট 35,000 IU, পলিমিক্সিন বি সালফেট USP 35,000 IU, নিস্টাটিন বিপি 1,00,000 IU। মূলত এই ভিকাপ ক্যাপসুলটি মেট্রোনিরাজল একটি নাইট্রোমিডাজল যা বিভিন্ন ধরনের অ্যান এরোবিক ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার বিরুদ্ধে কার্যকর। নিস্টাটিন একটি পলি অ্যান্টিবায়োটিক ও ছত্রাকনাশক। নিওমাইসিন একটি অ্যামাইনো গ্লাইকোসাইট শ্রেণীর ব্যাকটেরিয়া নাশক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকরী। পলিমিক্সিন ডিউডোমনাস অ্যারোজিনাস সহ অন্যান্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী। মূলত আমরা এই ভিক্যাপ ক্যাপসুলটি যে কাজের জন্য ব্যবহার করবো সেটা হলো যে ভ্যাজাইনাল ট্র্যাকোমিনিয়াসিস, লিউকোরিয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভ্যাজাইনাল যে কোনো ধরনের ইনফেকশনের জন্য, বিশেষ করে মা বোনদের যে ভ্যাজাইনাল ইনফেকশনের কারণে দেখা যায় যে ডিমের মতো, অর্থাৎ পচা ডিমের মতো দেখা যায়, বিভিন্ন ধরনের হলুদ হলুদ যে একটা পদার্থ বের হয় এবং পাশাপাশি সাদা সেরাব হয়, এরপরে মাসিক হওয়ার কারণে এবং দীর্ঘস্থায়ী ব্লাড যাওয়ার কারণে সময় যে ভ্যাজাইনাল অর্থাৎ যোনিপথে কিন্তু ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ভিক্যাপ ক্যাপসুলটি মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো মূলত এই ক্যাপসুলটি কিন্তু মাসিকের রাস্তায় ব্যবহার করতে হবে এবং এটা কিন্তু অন্য রাস্তায় ব্যবহার করা যাবে না, প্রসবের রাস্তায় ব্যবহার করা যাবে না, মূলত মাসিকের রাস্তায়, অর্থাৎ যে রাস্তায় পুরুষ মিলন করে থাকে সেই রাস্তায়। তো এটা অবশ্যই কিন্তু খুবই কার্যকরী এবং আমরা বলে থাকি যে স্বাভাবিকভাবে কিন্তু অনেক সময় দেখা যায় প্রায় অনেক মা বোনদের কিন্তু সাদা সিরাপ লিউকোরিয়ার কিন্তু অনেক সমস্যা রয়েছে। আসলে এটা গঠনিক কারণে দেখা যায়, মা বোনদের যে প্রসবের রাস্তা এবং পায়খানার রাস্তা এক জায়গায় হওয়ার কারণে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সমস্যাই কিন্তু মূলত দেখা দেয়। সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য কিন্তু এই ভিক্যাপ জাতীয় অন্যান্য কোম্পানি কিন্তু ঔষধ উৎপাদন করে থাকে। তো আসলে যদি এটা যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই এর কার্যকারিতা সম্পর্কে বুঝতে পেরেছেন। এটি খুবই কার্যকরী এবং খুবই ভালো মানের ঔষধ এবং আপনারা জানেন যে ড্রাগ ইন্টারন্যাশনাল একটি গুরুত্বপূর্ণ এবং ভালো কোম্পানি বাংলাদেশে। তো সেক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। তো স্বাভাবিকভাবে আমরা এটা কীভাবে ব্যবহার করব, রাতে ঘুমানোর সময় একটি করে ভ্যাজাইনাল সাপোজিটরি 12 দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, অর্থাৎ আপনি যদি 12 দিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার 2টা বক্স কিনতে হবে, অথবা আপনি যদি 6 দিন ব্যবহার করেন সেক্ষেত্রে 1টা বক্স ব্যবহার করতে হবে। তবে আমি পরামর্শ দিব যে প্রথমে 1টা বক্স কিনে প্রতিদিন 1টা করে সাপোজিটরি ইউজ করে, তারপরে দেখবেন যদি আপনার 6 দিনে আপনার সমস্যার সমাধান হয়ে যায় সেক্ষেত্রে আর 12 দিন ব্যবহার করার প্রয়োজন নেই। যদি সমস্যার সমাধান না হয়, কিছু পরিমাণ থেকে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি আরও 1 বক্স কিনে অর্থাৎ 12টি টোটাল আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে গুরুত্ব অনেক উপকার পাবেন। স্বাভাবিকভাবে মূলত এই ভিক্যাপ ক্যাপসুলটি কিন্তু মেট্রোনিরাজল, নিউমাইসিন সালফেট, পলিমিক্সিন বি সালফেট এবং নিস্টাটিংয়ের প্রতি সংবেদনশীলতা আছে এমন ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা অনুচিত। অর্থাৎ ভিক্যাপের ব্যবহার করার কারণে যদি আপনার সমস্যার সমাধান না হয় বা কোনো সমস্যা তীব্র আকারে দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু ব্যবহার অবশ্যই বন্ধ রাখবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, কদাচিত চামড়ায় লাল দাগ চুলকানি দেখা দিতে পারে, অর্থাৎ আপনার মা বোনদের যোনিপথে সেখানে কিন্তু কদাচিত চুলকানি অথবা লাল দেখা দিতে পারে। এটা সাময়িক, অর্থাৎ ব্যবহার করার পাশাপাশি যখন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তখন কিন্তু এটা আর থাকবে না। গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে কিন্তু এটা যদি ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ পার করছেন তারা অবশ্যই কিন্তু এটা ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি ডাক্তার আপনাকে এটা ব্যবহার করতে বলে সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারবেন, অন্যথায় এটা ব্যবহার না করাই উত্তম। এরপরে যারা যেসব মা বোনদের কিডনির জটিলতা আছে এমন ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। এবং তবে একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে অবশ্যই ডাক্তারের পরামর্শ দ্বারা কখনো কিন্তু কেউ এই ভিক্যাপ ব্যবহার করবেন না। আমরা হয়তো আপনাদের জানার জন্য এটা আমরা দিয়েছি মূলত এটা কোন কাজে লাগে। তারপরে আমি এক কথা বলে রাখি, মূলত লিকোরিয়া সাদা সিরাপ এবং ভ্যাজাইনাল অর্থাৎ মাসিকের রাস্তায় দিয়ে কোনো ধরনের ইনফেকশনের জন্য কিন্তু এই ভিক্যাপ ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। এ নিয়ে আমাদের অন্যান্য ভিডিও রয়েছে, যেমন গাইনোমিক্স আরও ভিডিও রয়েছে, এরকমই একই ঔষধ। তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, অনেক
অনেক উপকার আসবে, হয়তো আপনাদের ঘরে অন্য কারণে কারো অবশ্যই উপকার আসবে। অমন সময় দেখা যায় অনেক মা বোনদের দীর্ঘ সময় ধরে সাদা সিরাপের সমস্যা থাকে, সেক্ষেত্রে যদি এটা ব্যবহার করে পাশাপাশি কিছু ঔষধ যদি তারা সেবন করে অবশ্যই ইনশাল্লাহ ভালো উপকার পাবে আল্লাহ পাকের ইচ্ছায়। তো বন্ধুরা আজকে পর্যন্তই আমরা বিকেপ সম্পর্কে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের বিকেপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চাইলে রিভিউ ফার্মাসিউটিক্যাল টেলিগ্রামে পেজ রয়েছে, সেখানে যুক্ত হতে পারেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসছি নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।